Assalamualaikum everyone. Policy issue. Monetization policy issue হতে পারে বা partner monetization policy হতে পারে যে কোনো policy হোক না কেন মাত্র 2 ঘন্টার মধ্যে আপনি কিভাবে এটাকে রিমুভ করে ফেলতে পারবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করা হবে গাইস আসলে সম্ভব কিনা সেসব বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন monetization policy বা partner monetization policy otherwise unoriginal content যাই হোক না কেন মাত্র এক ক্লিকে কিন্তু আপনারা চাই সেটাকে রিমুভ করে ফেলতে পারবেন গাইস কিভাবে সম্ভব আর কিভাবে সম্ভব নয় সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক সো ওয়েলকাম গাইস প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সরাসরি আপনার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেই ফেসবুক অফিসিয়াল অ্যাপটি এখান থেকে ওপেন করবেন গাইস পলিসি ইস্যু সাধারণত দুইটা প্রকার রয়েছে একটা হচ্ছে পার্টনার মডারেশন পলিসি একটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট আর একটা হচ্ছে মনিটাইজেশন পলিসি ইস্যু গাইস এটা হচ্ছে ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে এসে থাকে তাহলে কিভাবে খুব সহজে আপনি 2 ঘন্টার মধ্যে রিমুভ করতে পারবেন এবং কিভাবে আপনার প্রোফাইল থেকে সেটাকে রিমুভ করতে পারবেন সেটা মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করা হবে গাইস প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সরাসরি আপনার যে ফেসবুক পেজটি রয়েছে আমি প্রথমে আপনাদের ফেসবুক পেজটা বলবো তারপর আপনাদের সম্বন্ধে বলবো কিভাবে ফেসবুক পেজ থেকে আপনাদের এই পলিসি ইস্যুটা রিমুভ করবেন তারপর আমি আপনাদের বলবো কিভাবে ফেসবুক আইডি থেকে রিমুভ করতে হয় তো আমি স্টেপ বাই স্টেপ একটা করে আপনাদের বোঝাবো প্রথমে আপনাকে চলে আসতে হবে আপনার যে কোনো একটি ব্রাউজারে আমি এখান থেকে যে কোনো একটি ব্রাউজারকে এখান থেকে ওপেন করতেছি তো আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পরে সিম্পলি আমরা এখান থেকে সার্চ বারে ক্লিক করবো দেন এখান থেকে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টে এখান থেকে আমরা লগ ইন করে দিব গাইস অবশ্যই মনে রাখতে হবে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটি দিয়ে চেক করতে চাইতেছেন বা যে ফেসবুক অ্যাকাউন্টটি আপনার এখানে রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টে এখানে লগ ইন করে দেবেন এখান থেকে আমার অন্য একটি অ্যাকাউন্ট এখান থেকে লগ ইন রয়েছে আমার সিম্পলি এখান থেকে লগ আউট এখানে প্রেস করবো দেন এখান থেকে আমার যে আইডিটি রয়েছে সেই আইডিটি এখান থেকে লগ ইন করে দিব আমরা এখান থেকে এখানে প্রেস করবো এখান থেকে আমাদের যে আইডিটি রয়েছে সেই আইডিটিকে এখান থেকে সিলেক্ট করবো তো আইডিটিকে সিলেক্ট করা হয়ে গেলে সিম্পলি আপনার সামনে এরকমভাবে ইন্টার বসে হবে এখান থেকে উপরে যে সার্চ বারটি রয়েছে এখান থেকে এই সার্চ বারে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে সিম্পলি লিখতে হবে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও অথবা এখান থেকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখলে কিন্তু চলে আসবে আমরা এখান থেকে ফেসবুক তারপর এখান থেকে ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করবো আমরা এখান থেকে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লিখে সার্চ করতেছি তারপর এখান থেকে সিম্পলি আমরা এখানে ক্লিক করবো দেন এখান থেকে আমাদের যেখান থেকে ডেস্কটপ সাইট বলে একটা অপশন রয়েছে আমাদের এই ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করতে হবে তো ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এখানে একটি অপশন পেয়ে যাবেন আপনাদের জুম করে দেখাচ্ছি ওকে এরপর আপনাদের এখানে একটি ক্রিয়েটর স্টুডিও একটি ফেসবুক পেয়ে যাবেন আপনাদের এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পরে একটু স্ক্রল হবে আপনাদের সামনে একটু লোড নেবে জাস্ট আপনারা একটু অপেক্ষা করবেন এরপর দেখতেই পারতেছেন আপনার সামনে জাস্ট এইরকমভাবে ক্লিয়েন্টের বসে হবে এখন আপনি যে কাজটি করবেন এখান থেকে যে মনিটাইজেশন অপশন রয়েছে আপনাদের এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পরে একটু স্ক্রল হবে আপনাদের সামনে একটু লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে মনিটাইজেশন অপশনটি চলে আসবে এখন এখানে আপনার কোথায় আপনার এখানে মনিটাইজেশন ভাইরাসন রয়েছে কিনা বা আপনার এখানে কী কী রয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পারবেন এখানে দেখুন আমার এখানে কিন্তু সম্পূর্ণ দেখাচ্ছে মনিটাইজেশন পলিসি নাই সেটা কিন্তু এখানে শো করতেছে তো আমরা এখান থেকে যে ভিউ এখানে একটি রয়েছে আমরা এখানে প্রেস করব এখানে প্রেস করার পরে দেখতে পারতেছেন আমাদের এখানে কিন্তু অলরেডি কিন্তু মনিটাইজেশন ভায়োলেশন বা কিছুই কিন্তু নেই কিন্তু আপনার আইডিতে কিন্তু রয়েছে তো এখন কথা হচ্ছে আপনি এটা রিমুভ কীভাবে করবেন ওকে আমরা এখান থেকে এখানে প্রেস করব এও হবে আমরা এখান থেকে স্ক্রল করে দিচ্ছি ওকে এখান থেকে আমাদের দুইটা অপশন পেয়ে যাবো আমাদের এখানে যে হাতের একটা আইকন রয়েছে আমাদের এখানে প্রেস করতে হবে এখানে প্রেস করার পরে একটু স্ক্রল হবে স্ক্রল হয়ে যাওয়ার পরে আপনার সামনে একটু লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু এইরকমভাবে একটি এন্টার বসে হবে এখান থেকে দুইটা অপশন পাবেন আপনাদের অথবা এখান থেকে যদি মনিটাইজেশন ভায়োলেশন বা মনিটাইজেশন থাকে তাহলে আমরা কিন্তু এখানে দেখতে পারবো আর যদি এখানে ইস্যু থাকে তাহলে আমরা এখান থেকে ল্যান মোড়ে ক্লিক করবো আর যদি ইস্যু না থাকে এখন কথা হচ্ছে যে ভাইয়া আপনার আড়িতে পলিসি ইস্যু নাই তাহলে আমরা কিভাবে এটাকে রিমুভ করতে পারবো যদি আপনার আড়িতে পলিসি ইস্যু থাকে তাহলে এখানে শু করবে এখান থেকে একটি কনফার্ম বাটন পেয়ে যাবেন এখানে প্রেস করলে কিন্তু আপনার পলিসি ইস্যুটা কিন্তু সাথে সাথে রিমুভ হয়ে যাবে মানে সাথে সাথে বলতে এক সেকেন্ডের ভিতরে কিন্তু অ্যাকশন বাটনে ক্লিক করলে কিন্তু সাথে সাথে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো অনেকেই কিন্তু এটা বলবেন যে ভাই আসলে কি সাথে সাথে রিমুভ হবে কিনা হ্যাঁ গাইস অবশ্যই সাথে সাথে কিন্তু আপনার এটা রিমুভ হয়ে যাবে আমরা এখান থেকে কোন বছর যাবো আমাদের ফেসবুক আইডিতে এখান থেকে আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করতেছি ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করার পরে এখান থেকে সিম্পলি আমাদের এখানে প্রেস করতে হবে এখন দেখাবো আপনাদের ফেসবুক আইডির মধ্যে কিভাবে পলিসি ইস্যুটাকে রিমুভ করতে হবে এখান থেকে চলে আসবেন এখানে তারপর আপনার সামনে এরকমভাবে কেন্টের বসে হবে এখান থেকে নিচের দিকে স্ক্রল করে পেয়ে যাবেন মনিটাইজেশন বলে একটি অপশান ঠিক আছে তো আমরা এখান থেকে আমাদের যে আইডিতে এটা রয়েছে পলিসি ইস্যুটা সেই আইডিটাকে এখান থেকে লগ ইন করবো
এখান থেকে আমাদের সেই আইডিটাকে এখান থেকে লগ ইন করে নিচ্ছি। তো সেই আইডিটাকে লগ ইন করা হয়ে গেলে সিম্পলি আপনার সামনে জাস্ট এখান থেকে এরকম ইন্টারভিউ শো হবে, উপর দিকে আপনাদের যে প্রোফাইলটি রয়েছে এখানে প্রেস করুন, দেন এখান থেকে ক্লিক করবেন ড্যাশবোর্ডে, তারপর এরকম ইন্টারভিউ শো হবে, এখান থেকে নিচের দিকে স্ক্রল করে পেয়ে যাবেন মনিটাইজেশন বলে একটি অপশন, আপনাকে এখানে প্রেস করতে হবে। এখান থেকে পেয়ে যাবেন ইনস্টেম অ্যাডস বলে একটি অপশন, আপনাকে এখানে প্রেস করতে হবে। দেন দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু পার্টনার মনিটাইজেশন ভ্যালুয়েশন রয়েছে, তো আপনাদের এখানে সি ইউআর পলিসি আপনাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের আন অরিজিনাল কন্টেন্ট অথবা মনিটাইজেশন ভ্যালুয়েশন কিন্তু দেখতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনাদের এটা চারপাটে কীভাবে রিমুভ করবেন। ওকে, তো আমি আপনাদের প্রমাণসহ দেখাচ্ছি কীভাবে আপনাদের এটাকে রিমুভ করতে হবে। আমরা এখানে প্রেস করবো, দেন দেখতেই পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আন অরিজিনাল কন্টেন্ট রয়েছে। এখান থেকে রিকোয়েস্ট আনাদার রিভিউ আমরা এখানে প্রেস করবো। এখানে প্রেস করার পরে আপনার সামনে এরকম ইন্টারভিউ হবে, এখান থেকে আমরা এখানে প্রেস করবো, দেন এখান থেকে রিভিউ বাটনে প্রেস করবো। এখানে এরকম ইন্টারভিউ হবে, আমরা এখান থেকে ক্লোজতে ক্লিক করতেছি। ওকে, আমাদের এটা অলরেডি কিন্তু আমাদের রিভিউটা চলে গিয়েছে যাবে। এভাবে আপনি বারবার যতবার এখানে রিকোয়েস্ট আনাদার রিভিউ আসবে ততবার আপনি এখানে ক্লিক করে ততবার আপনি এখান থেকে রিভিউ করবেন, ঠিক আছে? ততবার রিভিউ করবেন, তত আপনি বারবার রিভিউ করলে কি হবে, আপনি যখন বারবার রিভিউ করবেন তখন কিন্তু ফেসবুক টিম আসলে আপনার এটাকে গুরুত্ব দিবে, নাহলে কিন্তু গুরুত্ব দিবে না। তো ফেসবুক টিম দেখবে আপনি বারবার একই কাজ করতেছেন, তারপর কিন্তু আপনাকে এই পলিসি ইস্যুটা কিন্তু রিমুভ করে দিবে। তখন কথা হচ্ছে আপনার এই পলিসি ইস্যুটা আপনি কীভাবে খুব সহজেই রিমুভ করতে পারেন। আরেকটি উপায় রয়েছে, সেটা হচ্ছে এখান থেকে নিচের দিকে চলে আসবেন, এখান থেকে ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্টে, তারপর এখান থেকে ক্লিক করবেন রিপোর্টে প্রবলেমে, তারপর এখান থেকে ক্লিক করতে হবে নিচের দিকে চলে আসতে হবে, এখান থেকে আরেকটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে রয়েছে দেখতে পাচ্ছেন কন্টিনিউ রিপোর্টে প্রবলেম, আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখ রিপোর্টটা ক্রিয়েটিং হবে, আমরা এখান থেকে যে একটি অপশন রয়েছে উপরে যে অপশনটি আমাদের এখানে প্রেস করতে হবে। এখান থেকে আপনাকে এখন খুঁজে বের করতে হবে আপনার প্রোফাইলটিকে, আপনার যে প্রোফাইলটি রয়েছে সেই প্রোফাইলটিকে এখান থেকে খুঁজে বের করতে হবে। এরপর আপনার এখান থেকে অলরেডি অটোমেটিকলি স্ক্রিনশট চলে আসবে, আপনার কাজ হবে স্ক্রিনশটটি এখান থেকে রিমুভ করে দেওয়া। এরপর এখান থেকে ক্লিক করে আপনার যে স্ক্রিনশটটি রয়েছে পলিসি ইস্যুর সেই স্ক্রিনশটটি এখান থেকে আপলোড করবেন। সেই স্ক্রিনশটটি এখান থেকে আপলোড করা হয়ে গেলে সিম্পলি আমাদের এখানে একটা টেক্সট লিখতে হবে। তো এই টেক্সটে আপনারা কি লিখবেন, তো এই টেক্সটটি আপনাদের সুবিধার্থে সুন্দর করে আমি আমার ইংরেজিতে লিখে আমি আমার ভিডিও ডেসক্রিপশন বসে দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই সেগুলোকে কপি করে তারপর এখানে পেস্ট করে দিবেন। এরপর আপনারা এখান থেকে এখানে যে সেন্ড বাটনটি রয়েছে এখানে এই সেন্ডে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে। তখন কথা হচ্ছে আপনাদের এটি লিখে আপনাদের আসলে কি এটা পলিসি ইস্যুটা রিমুভ হবে না ভাই, তো রিমুভ হবে। তারা যখন আপনাকে রিভিউ করবে, আপনি যখন অ্যাপেলটা করছেন তারা আপনার আইডিটাকে অবশ্যই রিভিউ করবে, রিভিউ করে দেখবে যে আপনার আইডিতে এক্স্যাক্টলি কী সমস্যা রয়েছে বা আপনার আইডিতে কেন তারা পলিসি ইস্যু দিয়েছিল। সেটা রিভিউ করে যদি দেখে যে আপনি পলিসি ইস্যু পাওয়ার যোগ্য না, তাহলে অবশ্যই আপনাকে পলিসি ইস্যুটাকে রিমুভ করে দেবে, দেন আপনার এখান থেকে কিন্তু এটাকে উঠে যাবে। আর একটা কাজ করবেন, বেশি বেশি লাইভ করবেন, আপনার যে আন অরিজিনাল কন্টেন্ট আসুক বা যে কোনো কন্টেন্ট আসুক না কেন, আপনাকে সবগুলো ভিডিও ডিলিট করে আপনার নিজের ফেস ক্যাম ভিডিও বানাতে হবে, বা আপনি নিজে লাইভ করবেন বা আপনি নিজে ফেস ক্যাম ভিডিও ছাড়তে পারেন। প্রতিদিন আপনি এক ঘন্টা দুই ঘন্টা করে লাইভ করতে পারেন, তাহলে কিন্তু আপনার এখানে 100% আপনার আইডি থেকে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে, অথবা আপনার ফেসবুক পেজ থেকে কিন্তু রিমুভ হয়ে যাবে খুব সহজেই। এরপর কিন্তু আপনি মনিটাইজেশন করে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সো আজকের মতো আল্লাহ হাফেজ।